বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন লোকসভার পরিষদীয় বিরোধী দলীয় নেতা অতীশ চৌধুরী। বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবারের দিন লোকসভার পরিষদীয় বিরোধী দলীয় নেতা অতীশ চৌধুরী এক সাংবাদিক বৈঠকে বললেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে এক হাত নিলেন। পাশাপাশি রাজ্যের বিজেপি নেতাদের কটাক্ষ করে বললেন, কেউ কেউ রাজ্যে 356 ধারা চাইছে, কিন্তু তারা জানে না তারা যত 356 ধারা চাক না কেন, মোদীর ও দিদির সমঝোতার কারণে রাজ্যে কোনোদিন 356 ধারা আনতে দেবেন না মোদী। অন্যদিকে অতীশ চৌধুরী বললেন, রাহুল গান্ধী তার বন্ধুর বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে নেপাল গিয়েছিলেন, কিন্তু সেখানেও তার ত্রুটি খুঁজে বার করে কেন্দ্র সরকারের শাসক দল। যখন প্রধানমন্ত্রী কোটি কোটি খরচ করে বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন তখন তাদের নজর আসছে না। সব মিলিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে বারংবার বিভিন্ন বিষয়ে কাঠগড়ায় দাঁড় করালেন লোকসভার পরিষদীয় বিরোধী দল নেতা তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অতীশ চৌধুরী। সারা ভারতবর্ষ জুড়ে যে এজেন্ডা, সেই এজেন্ডা এখানটায় প্রয়োগ করার চেষ্টা করবে, অর্থাৎ সাম্প্রদায়িক এজেন্ডা, হিন্দু আর মুসলমানের বিভাজন আর কিছু করবে না। আবার এনআরসির কথা আসবে, আবার সিএর কথা আসবে, বাংলায় হিন্দু মুসলমানদের দূরত্ব তৈরি করার চেষ্টা হবে, কারণ আর তো মানুষের কিছু দেওয়ার নেই, না দিল্লির দেওয়ার আছে না মোদির দেওয়ার আছে, মানুষকে দেওয়ার কিছু নেই। তাই সাম্প্রদায়িক বিভাজন মোদির হাতিয়ার, আর সেই সুযোগ নিয়ে বাংলায় দিদি রাজনীতি করবে, মোদি আর দিদির এটাই সমঝোতা। আমি হিন্দুর জন্য বলবো, তুমি মুসলমানের জন্য বলো, আমরা দুজন ঠিকঠাক, নাহলে মোদি বক্তৃতা দিচ্ছে দিল্লিতে, দিদির সবাই মুখ্যমন্ত্রীদের সবাই, যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির সেই সবাই কংগ্রেসের মুখ্যমন্ত্রী যায়নি, তাদের নিজের নিজের রাজ্যে সেই সবাই কাজ ছিল, সেখানে মোদি কি বললো না বললো যাই না, দিদি মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, যাব মোদির কি বক্তৃতা কি ছিল যে দিদি তার বক্তৃতায় পঞ্চমুখ প্রশংসা করছে, কেন? কারণ সিবিআই তারা করছে, মোদির প্রশংসা করার মধ্যে দিয়ে মোদিকে বার্তা দিচ্ছে দিদি, মোদিজি তোমার প্রশংসা করছি, দেখো ভরা সভাতে তুমি সিবিআই ঠেকাও, দেখেছেন এই দৃশ্য কোনদিন, মোদির বক্তৃতায় প্রশংসা করছে মমতা ব্যানার্জি। অর্থাৎ মোদি আর দিদি এই বিভাজনের রাজনীতি করে এই বাংলার আগামী নির্বাচনকে প্রভাবিত করবে, তার প্রস্তুতি শুরু হয়ে গেল। অমিত শাহ আসা মানে এনআরসি আসবে, সিএএ আসবে, নাগরিক আইন আমি চালু করবো, আইন তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে আইন তৈরি হয়ে যাবে, খুব দ্রুত আমরা করার চেষ্টা করছি, লোক লোক মানুষকে আমরা ভরসা দিচ্ছি যে বিজেপি যা বলে সেখান থেকে সরে না, এই ডায়লগ যদি না থাকে আমার কানটা কেটে তুলে দেবে। টেট নিয়ে টেট টেট মাধ্যমিক মাধ্যমিকের টেট নিয়ে ফের জনস্বাস্থ্য মামলা হয়েছে, লোকেরা বিচার পাবে বিচার পাবে? দুর্ভাগ্য আমাদের না, যেখানে সরকারের বিচার করে দেওয়া উচিত সেখানে বারবার মানুষের কুটে যেতে হচ্ছে কেন? আমার প্রশ্নটা অন্য জায়গায়, যেখানে সরকারের দায়িত্ব এগুলোকে সমাধান করা সেখানে বারবার মানুষকে বিচার না পাওয়ার অভিযোগ নিয়ে বিচারকদের দরবারে যেতে হচ্ছে কেন? আমি মনে করি এটা একটা সরকারের সব থেকে বড় ব্যর্থতা, অকর্মণ্যতা, অদক্ষতা। প্রতিটা ঘটনায় আজকে হাইকোর্ট হাইকোর্ট আর হাইকোর্ট হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট 4 কোটি কেস পড়ে আছে একটা কোর্টে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন তার দলের লোককে দিয়ে বিচারককেও ধমকাচ্ছে, নিজেদের মতন করে যদি রায় না দেয় বিচারককেও ধমকানোর ব্যবস্থা করছে। আমরা চাই মানুষ তার ন্যায্য বিচার পায়, ন্যায্য বিচার না পেলে মানুষ কোর্টে যায়, সরকার ন্যায্য বিচার দিচ্ছে না, তাই যারা বঞ্চিত তারা কোর্টের দ্বারস্থ হচ্ছে।